আরে হেল্প কর কেন অন্য সময় তো বিশাল বলিস যে আমি চোতা ছাড়া পাস করতে পারি না এটা হচ্ছে এটা পেয়েছি আমি হ্যাঁ এটা তুলিস না কিন্তু চুল খেয়ে ফেলেছিলাম চাইনিজ কম্বো আমরা খুব মিস করছিলাম তোমরা কি করছিলে শুধু কম্বো বলে নয় চাইনিজ ব্যাপারটাই আমরা মিস করছিলাম অনেকদিন আমরা চাইনিজ খাইনি এবং চাইনিজ কিন্তু সত্যি বলতে আমাদের সবারই ভীষণই প্রিয় একটা জিনিস এবং কোন বাঙালির চাইনিজ প্রিয় নয় আর সেটা যদি সস্তার কম্বো হয় তো কথাই নেই স্পেশাল রেস্টুরেন্ট কিন্তু এরকম আছে যেটা কলকাতার বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ রয়েছে এবং তাদের চাইনিজ সস্তার কম্বো কিন্তু বেস্ট ফেমাস তো চলো সেই সস্তার কম্বোর দোকানটায় চলে যাই বিভিন্ন রকম কম্বো ট্রাই করব আজকে তো চলো সবার আগে সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুড গাজম আচ্ছা অনেকগুলো ব্রাঞ্চ তো আছে ম্যাডাম বললেন কিন্তু আমরা এসেছি কিন্তু মধ্যমগ্রাম চৌমাথার একদম ব্রাঞ্চটা ডিসক্রিপশন বক্সে লিংক এবং অ্যাড্রেস দুটোই তোমরা পেয়ে যাবে তবে এই যে পিছনে আরেকজন ম্যাডাম রয়েছেন যিনি আমাদের সঙ্গে আগের ভিডিওতেও ছিলেন ওনার নাম হচ্ছে সঙ্গীতা তো চলো ফটাফট লেটস ডিসকভার ওকে দেখে আমি কিরাটা হয়ে গেল আরে ও না একটা ঠ্যাং তুলে চাচ্ছিল দেখলে এই যে দেখো যাকে দেখে আমি কিরাম বিহবল হয়ে গেছিলাম সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে কতটা আমি জানি না হাই মিনি ও তুমি মিনি নয় তুমি হুলো ও এখন নিজের নিজের কাজে ব্যস্ত আছে যাই হোক ঠিক আছে তো চলো আর কি সবাই একসাথে লেটস ডিসকভার ফুড টুগেদার হাই তো অ্যাকচুয়ালি এতগুলো যে কম্বো আমি নিয়ে বসে আছি এগুলো সবকটা কিন্তু 129 কিন্তু এটা লাঞ্চের জন্যই অ্যাভেলেবেল তো তোমরা যদি ফ্রেন্ডদেরকে ট্রিট ফিট দিতে হয় লাঞ্চে তাহলে এখানে নিয়ে চলে এসো সস্তায় কম্বো পেয়ে যাবে তো বলে দিই আমরা কী কী নিয়েছি এটা হচ্ছে গিয়া তোমরা সব কিছুতেই এমনিতে রাইস বা নুডলসের অপশান পাবে যেটার সাথে যেটা ইচ্ছা হয় নিতে পারো রাইস বা নুডলস যেগুলো সবকটাই ভেজই হবে সবকটা 129 সাবস্ক্রাইবটা করেছো সাবস্ক্রাইবটা করে দাও আর নিচে বেল আইকনটা প্রেস করে একটুখানি অলও করে দাও তাহলে নোটিফিকেশনটাও পাবে হ্যাঁ এবার যেটা আমি বলছিলাম এটা হচ্ছে এটা কি রে এটা হচ্ছে এটা পেয়েছি আমি হ্যাঁ এটা হচ্ছে চিকেন ইন স্পাইসি হানি উইথ ওক টস্ট নুডলস এটা হচ্ছে জেনারেল তাওজ ওক টস্ট চিকেন আর তার সাথে নুডলস সরি রাইস এটার নাম হচ্ছে ফিশ ইন বুদ্ধা বাইটস সস ওক টস্ট রাইস বা নুডলস যেটা তোমরা নেবে ফার্স্টেই আমি স্টার্ট করবো হচ্ছে চিকেন ইন স্পাইসি হানি তোমরা ভুল করো না হানি চিলি চিকেন বলে এটা আমি এতক্ষণ ভুল করছিলাম হানিটা শুনলেই মনে পড়ে যে স্পাইসি চিলি চিকেন হানি যেটার মধ্যে সাদা তিল চড়ানো থাকবে এটা ওটা একদমই না এটার মধ্যে হচ্ছে বাটার এবং গার্লিক সস রয়েছে আগে একটু তুলে নি প্লেটে তিন পিস রয়েছে যা দেখতে পাচ্ছি বেশ ঘন সুপের মতো একটা গ্রেভি দেখতে পাচ্ছি এখানে কিছু টমেটো রয়েছে হ্যাঁ ভুলভাল বকছি আবার আমি কিছু হচ্ছে কি ওই স্প্রিং অনিয়ন্স রয়েছে কিছু ক্যাপসিকাম ট্যাপসিকাম রয়েছে তো একটা পিস দিয়ে হ্যাঁ ক্যাপসিকাম রয়েছে আর স্প্রিং অনিয়নের গোড়া আগে একটুখানি এটা ট্রাই করব নুডলসটা নুডলসটা কিন্তু ভেজই পাবে তোমরা এখানে উপর দিয়ে বেশ ব্ল্যাক পেপার ছড়ানো রয়েছে ওক টোস্ট গুলো খেতে বেশ সেক্সি হয় ইউজুয়ালি
এটা মিক্সড নুডলস না হলেও এটা খেতে সত্যি খুবই সুন্দর, একদম মাইল্ড একটা ফ্লেভার। টস করলে যেরকম খুব সুন্দরভাবে স্পাইসেসগুলো মিশে যায় সেটা হয়েছে, ব্ল্যাক পেপার টেপার রয়েছে, বেশ সিম্পল। এবার এই চিকেনটা দেখি, এই যে 3 piece চিকেন রয়েছে। এটা পিসগুলো একটু ছোট ছোট লাগলো, কিন্তু 129 হিসাবে আই গেস একজনের জন্য মেবি ঠিক আছে। ভীষণ মিষ্টি মিষ্টি, লেখাও তাই ছিল, হানি আছে ইটসেলফ, তো মিষ্টি মিষ্টি তো হবেই, আর বাটারি কিন্তু বেশ বাটারি লাগছে। গার্লিক চিকেন খাই না আমরা, কিছুটা গার্লিক চিকেন, কিন্তু তার মধ্যে যদি হানি যায় তাহলে যে প্যাচ আপটা হবে কিছুটা সেই টাইপের লাগছে, বেশ ইউনিক এবং ভালো। ওপারটা এবার যাই। এখানে বলছে কি ডাইস জিঞ্জার এন্ড ডাইস চিলি বাটার টস্ট ফ্রাই এন্ড ওয়াইন ফ্লেভার, একটু স্পাইসি এবং চাইনিজ রান্না যেরকম থাকে তোমরা গ্রেভির মধ্যে দেখতেই পাবে, ছোট ছোট ডাইসড রসুন দেখতে পাবে এখানে। গ্রেভিটা খারাপ না, ভালো লাগলো, শুধু রাইসটা একটু খেয়ে দেখি কীরকম। বাহ, এখানে দেখতে পাবে পেঁয়াজ পাতা এবং বিনস রয়েছে, গাজর রয়েছে, মানে যেরকম আর কি ভেজ ফ্রাইড রাইস যেরকম নুডলসটাও ভেজ ছিল সেরকম এটাও কিন্তু ভেজ। রাইসটা ভালো, তবে আমি একটু কাস্টমাইজ করে খেতে ভালোবাসি। এটা দেখি এটা কি, আচ্ছা এটা গোলমরিচ আছে। তোকে আমি কি শিখিয়েছিলাম মনে নেই, বলছি ওর মধ্যে যে কৌটোর উপরে ফুটো বেশি সেটা হচ্ছে গিয়ে গোলমরিচ। একটু নুনও আমার লাগবে হালকা করে, নাও ইটস বেটার। এবার আমি গ্রেভিটা দিয়ে একটু খাবো। গ্রেভিটা অ্যাজ ইউজুয়াল থকথকে টাইপের হয়, কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য সেরকমই, ওটা নর্মাল ব্যাপার। বাহ, তবে এখানে তোমরা যে কম্বোই নাও, চিকেন আর ফিশটা হচ্ছে 129, প্রনটা হচ্ছে 149, প্রত্যেকটাতেই কিন্তু রাইস এবং ইয়ের যে পরিমাণটা দেবে সেটা মোটামুটি একজনের জন্য যদি একটু কম খায় সে এনাফ হবে, কিন্তু যদি তোমরা এটা লাঞ্চ হিসাবে খাও তাহলে তোমাদের আরও একটু কিছু লাগতে পারে, মানে এটা আর কি একজনের ঠিক পেট ভরার মতো আমার লাগলো না। আর প্রত্যেকটাতেই কিন্তু চিকেন বলো বা প্রন বলো বা ফিশ বলো 3 piece করেই দেবে, যে কোনো আইটেম তোমরা নাও কম্বোর মধ্যে। তবে ভ্যালু ফর মানি কি না, এক কথায় ভ্যালু ফর মানি। বল, চিকেনটা একটু খেয়ে দেখি, একদম নরম, জাস্ট দেখো ভেতরটা, এই যে এরকম সাইজের চিকেন, যেরকম সফট, বাইরের কোটিংটা খুব একটা মোটা না, সেটার জন্য চিকেনের ফ্লেভারটা বেশি পাবে, কোটিংয়ের ফ্লেভারটা নয়, ভালো খেতে, বেশ ভালো খেতে। তো আমি তো ফ্রাইড রাইসটা খেলাম, একটু আপনি খেয়ে বলুন ফ্রাইড রাইসটা কিরম খেতে। খাবো, কিন্তু একটা জিনিসের আমার অনেকক্ষণ থেকে কিউরিয়াসিটি আসছে, তো সেটা হচ্ছে গিয়ে কেমন খেতে একটু দেখার ইচ্ছা লাগছে। ওটা কিছুই না, ওটা লঙ্কা ভেজানো ভিনিগার, জাস্ট, প্রত্যেক চাইনিজ রেস্টুরেন্টেই থাকে। হ্যাঁ, বাট ইচ্ছা করছে যে কেমন টেস্ট একটু, যে আগে কোনোদিন খাসনি? না, শুধু খাবি? হ্যাঁ, কেন খাবি? ভালো, গো ফর ইট। কেমন লাগলো? খুব টক, এবং ভিনিগার টক হবে, এটা তুমি আগে বলবে না, আমার জোয়াল শক্ত হয়ে গেছে। এবারে নেক্সটটায় চলো করি। নেক্সট আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে ফিশের একটা আইটেম, ফিশ ইন বুদ্ধা বাইট সস। এখানেও 3 piece দেবে এবং উপরে যেরকম থাকার জিনিসপত্র, পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা, এগুলো বেসিক, মোটামুটি সব করা চাইনিজ রান্না, এগুলো থাকে নরমাল। বাহ বাহ, বেশ বড় স্লাইস, এই যে বাসা পিস, তো ওই জন্য বড় বড়। এই যে 3 piece দিয়েছে, গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। আগে সসটা, মানে স্যুপটা খেয়ে দেখি, ঝোলটা, ওটা কি স্যুপ বলে না গ্রেভি বলে? হ্যাঁ, গ্রেভিটা। বেশিরভাগ চাইনিজ দোকানে গেলে না ওরা কি করে, সেম টাইপের স্যুপের মধ্যে বিভিন্ন রকমের জিনিস ঢেলে দেয়, এখানের ক্ষেত্রে আমি দেখছি সেটা কিন্তু এখনো অবধি ওই দুটোর ক্ষেত্রে হয়নি। অবভিয়াসলি এটা বুদ্ধা বাইট, চরম খেতে। তিনটে ডিফারেন্ট স্যুপ ছিল এবং তিনটে, মানে গ্রেভি, তিনটে টেস্ট, তিন রকমের। এটা একটু মিষ্টির দিকে, হালকা স্পাইসি, গোলমরিচের ঝাল। এটা আমার গোলমরিচের ঝাল খুব একটা লাগছে না, আমার শুকনো লঙ্কার ঝাল লাগছে, শুকনো লঙ্কা ফোড়ন দিলে যে ধরনের ঝালটা আসে ঠিক সেই ধরনের ঝাল। আমি বলবো সবকটা ভেজ হলো, প্রত্যেকটা ওল্ড ফর মানি, কারণ টেস্টে কোনো কমতিই নেই, প্রত্যেকটা স্পাইসেস রাইস নুডলসগুলোর খুব সুন্দর, মাইল্ড অ্যান্ড টেস্টি। এবার একটু বাসা ফিশটা, আমাদের বাসা ফিশ, আমাদের আবার কপালে বাসা ফিশ, বাসা ফিশ। বাহ, এতদিন ধরে বাসা ফিশ খাচ্ছি আর বাসা ফিশেরই এত রকম আইটেম খেয়ে ফেলেছি জীবনে। তবে বেশ বড় পিস দিয়েছে এবং বেশ সফট অ্যান্ড ফ্রেশ। আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে বাইরের কোটিংটা কতটা পুরু করেছে, যেটা আমি আগের চিকেনের ক্ষেত্রে বললাম, চিকেনের বাইরের কোটিংটা কিন্তু খুব একটা পুরু নয়,
তার জন্য চিকেনের টেস্টটাই বেশি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু তাই, বাইরের কোটিংটা ফ্লেভারফুল, যথেষ্ট ফ্লেভারফুল এবং একদম পাতলা। ফিশের টেস্টটাও খুব সুন্দর আছে, খুব সুন্দর, মানে মাখনের মতো গলে গেল। তবে আরেকজনের আমাদের রিভিউ বাকি আছে। আমার এমনিতে ভালোই লেগেছে, গলা কেঁপে যাচ্ছে জালে। গার্লিক চিকেনটা যেটা ছিল আর কি, এটা আমার খুব ভালো লাগছিল, আমি এটাকে বেস্ট বললাম, তারপরেই আমার গলায় একটা লঙ্কা পড়লো। যাই হোক, এটা কি ছিল, এটাও দারুণ ছিল। হ্যাঁ, এটাও ওই দারুণ ছিল, কিন্তু এটা আর কি একটু স্পাইসি ছিল বলে আমার অতটা ভালো লাগেনি। আমার আর কি মিষ্টি মিষ্টি জিনিস ভালো লাগে। নুডলস রাইস, হ্যাঁ, মানে একজনের পক্ষে ঠিকঠাক, একজনের লাঞ্চ না, লাঞ্চের থেকে যদি একটু কম খিদে পায় সেটা হয়ে যাবে। এবারে আসা যাক সৎ রিভিউর কথায়। কলকাতায় বিভিন্ন জায়গায় তোমরা চাইনিজ কম্বো পেয়ে থাকো, কিন্তু একটা ব্র্যান্ডেড দোকান বলা যায় বুদ্ধা বাইটসকে, তাতেও তোমরা এত কম দামে মাত্র 129 এত সুন্দর কম্বো পেয়ে যাচ্ছ। এটা কিন্তু তোমরা অনলাইন ডেলিভারি করেও খেতে পারবে, এখানে বসেও যেমন পাবে ডেলিভারিও করে দিতে পারো। প্লাস প্রচুর রকমের ভ্যারাইটি রয়েছে, প্রায় 12-14 রকমের দেখলাম কম্বো রয়েছে 129। তাছাড়াও কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় প্রচুর ব্রাঞ্চ রয়েছে, তোমরা চাইলে গিয়েও খেতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আর কি, ভিডিওটা একবার একটুখানি লাইকটা মেরে দাও আর কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একদম কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হবে, হম হ্যায় শৌকিন খানে কে ফির মিলেঙ্গে আগলে ভিডিও পে। প্রচুর মশা, একটা হাত বেরিয়ে আছে, তাদের চার পাঁচটা মশা কামড়াচ্ছে। চলো টাটা।